আইকো নমস্কার দাদা, জনপ্রিয় লিখিত চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো কিভাবে মোটরের স্টার ডালটা কানেকশন কিভাবে করতে হয় এবং আপনাদেরকে লিখিত মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল ভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। চলুন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা একটা কথা না বললো না, আপনি যদি আমার চ্যানেল এখনো নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, আমি আগে প্রথমে আপনাদেরকে লিখিত মাধ্যমে দেখাচ্ছি, আপনারা ভিডিও একটু মন দিয়ে সহকারে দেখানোর চেষ্টা করবেন। এই যে আমার স্টার ডেল্টা, হ্যাঁ এই যে ডেল্টা, হ্যাঁ স্টার ডেল্টা কানেকশন কানেকশন, হ্যাঁ এই যে আমি লিখলাম স্টার ডেল্টা কানেকশন, আপনারা একটু দেখুন মন দিয়ে, ভিডিওতে একটু মন দিয়ে সহকারে দেখবেন। এই যে ডব্লিউ ডব্লিউ টু ইউ টু বি টু, হ্যাঁ আমার এভাবে হবে কানেকশন টার্মিনালে আমার স্ক্রুবের নাট স্ক্রুবে এভাবে থাকে, হ্যাঁ এই আপনার কানেকশন দেওয়ার জন্য এখানে এভাবে দেওয়া থাকে। তো আমি আবার টার্মিনাল ছয়টা টার্মিনাল তার লুপ তার আমার ছয়টা তার বের হয়ে আসবে মোটর থেকে কোয়েল থেকে, হ্যাঁ তো আপনাদেরকে দেখা স্টেপ বাই স্টেপ। আমার এটা হবে ইউ ওয়ান, হ্যাঁ ইউ ওয়ান বি ওয়ান, তা হবে ডব্লিউ ওয়ান, তারপর এটা হবে আমার ডেল্টার কানেকশন, হ্যাঁ এই যে ডব্লিউ টু ইউ টু বি টু, হ্যাঁ সম্ভব আমার স্যাম্পল থাকবে এইভাবে ডেল্টা কানেকশন সম্ভব আমার, তখন এই যে এভাবে কানেকশন হয়ে যাবে এটা ডেল্টা কানেকশন স্যাম্পল, হ্যাঁ তারপর আমার হবে যে আমি রেড কালারটা নিলাম, রেড কলমটা আপনাদেরকে দেখাই, এটা হবে এইটা আপনার যে লাইন এল ওয়ান, হ্যাঁ এটা হবে এল টু হবে এল থ্রি, অবশ্যই বুঝতে পারছেন এটা সমান ডেল্টার কানেকশন আমার, হ্যাঁ ডব্লিউ টু ইউ টু বি টু ইউ ওয়ান বি ওয়ান ডব্লিউ ওয়ান এটা ডেল্টার, হ্যাঁ আমি এখন আপনাদেরকে স্টার সংখ্যাটা দেখাই, স্টার ডায়াগ্রামটা দেখাবো। ডব্লিউ টু ইউ টু বি টু, হ্যাঁ আবার আমার এভাবে থাকবে, আবার এই ছয়টি পয়েন্ট হবো একই সিস্টেমে, কিন্তু স্টার ডেল্টার পার্থক্য হলো আমার স্টার ডেল্টা কানেকশন, হ্যাঁ এল ওয়ান এল টু এল থ্রি, তারপর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গেছি ইউ এ ওয়ান বি ওয়ান ডব্লিউ ওয়ান, তারপর আমার কমন হয়ে যাবে এভাবে স্টার কানেকশন, হ্যাঁ তারপর আমার এভাবে লাইন তিনটা লাইন মেন লাইন ঢুকবে এখানে, হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন এল ওয়ান এল টু এল থ্রি, বুঝতে পারছেন অবশ্যই মানে এভাবে স্যাম্পলটা হবে ডেল্টা স্টার কানেকশনের স্যাম্পল, হ্যাঁ এটা হচ্ছে ডেল্টা কানেকশন স্যাম্পল, অবশ্যই বুঝতে পারছেন। বন্ধুরা আমি আপনাদেরকে এখন এই আমাদের সাধারণত বাংলাদেশে এই কীভাবে কানেকশন করে ওই কানেকশন ওই কয়েল বার্নিংয়ের পর কয়েল বার্নিং শেষে কীভাবে লুপ তার বের করে নাম্বার দিয়ে আমি আপনাদেরকে সেটি স্টেপ বাই স্টেপ লিখিত ডায়াগ্রামে দেখিয়ে দেব। যেমন বি টু সি টু এ টু, হ্যাঁ এটা হয়ে যাবে আপনার এক হয়ে যাবে, হ্যাঁ স্টার কানেকশন এটা আমার, এটা হচ্ছে এই ডেল্টার কানেকশন, এটা হচ্ছে ডেল্টার ডেল্টা এটা হচ্ছে স্টার, হ্যাঁ স্টার কানেকশন এটা হচ্ছে ডেল্টা কানেকশন, এটা হচ্ছে স্টার কানেকশন, তারপর আমার
a1 b1 c1 হ্যাঁ তবে আমার স্টার কানেকশন হয়ে গেছে এখানে কানেক্টর পয়েন্ট আর কানেক্টর পয়েন্ট বুঝতে পারছেন অবশ্যই এভাবে আমার l1 l2 l3 এটা আমাদের সাধারণ বাংলাদেশে কানেকশন এভাবে দেওয়া থাকে হ্যাঁ l2 l3 অবশ্যই বুঝতে পারছেন স্টার কানেকশনটা মানে স্টার কানেকশন সিম্বল তো একই সিস্টেমে থাকবে কি হ্যাঁ তারপর আমি আপনাদেরকে দেখাই ডেল্টা কানেকশন কিভাবে দেবেন আপনারা দেখো a1 a1 b2 হ্যাঁ a1 b2 এই যে সিম্বল আমার a1 b2 b1 c2 এভাবে b1 c2 c1 a2 এই যে আমার এভাবে থাকবে হ্যাঁ এই যে কানেকশন ডেল্টা কানেকশন হয়ে যাবে আমার এই যে l1 l2 l3 অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা লাল হলো নীল লাল হলো নীল অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল মাধ্যমে দেখাবো চলো তো বন্ধুরা দেখুন আমার এটা হচ্ছে পেট্রোল মোটর এই যে 10 গুড়া হ্যাঁ আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল ভাবে এই যে আমার দাগ নিয়ে আগে থেকে খোলা আছে হ্যাঁ এই যে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই যে W2 U2 B2 অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এটা জাম্পারিং করা আছে এই পিতল হাত দিয়ে আমার জাম্পারিং করা আছে হ্যাঁ এটা হচ্ছে আমার এই যে U1 B1 W1 অবশ্যই দেখতে পাচ্ছেন এই কোয়েল থেকে মেন আমার এই ভিতর থেকে কোয়েল থেকে এই ছয়টা লুপ তার বের হচ্ছে হ্যাঁ কানেকশনের এই মেন লাইনের জন্য এই যে এটা আমার বের হচ্ছে এটা স্টার কানেকশন করা আছে অবশ্যই বুঝতে পারছেন তো বন্ধুরা দেখুন এই যে এটা হচ্ছে L1 L2 L3 আমার তিনটা ফেস এখান থেকে মেন লাইন কানেকশন হবে হ্যাঁ মেন লাইনের সাথে কানেকশন হবে এটা আমার জাম্পারিং করা আছে স্টার কানেকশন দেওয়া আছে আমার 10 গুড়া এই আপনার পাম্প মোটরের হ্যাঁ 10 গুড়া পেট্রোল পাম্প মোটরের জন্য হ্যাঁ অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা যে আমার এটা যদি আমি যদি এই স্টার কানেকশন ডেল্টা কানেকশন দিতে গেলে আপনার এভাবে এই আমার আপনার এই পিতল ফাঁদ দিয়ে এভাবে জাম্পারিং করে দিলে আপনার হয়ে যাবে ডেল্টা কানেকশন হয়ে যাবে অবশ্যই বুঝতে পারছেন আমার এটা স্টার কানেকশনের ক্ষমতার জন্য পারফেক্ট আছে তাই জন্য এটা স্টার কানেকশন দিয়ে চলে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম নমস্কার আদাব